এই চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সহ সমস্ত রাজবন্দীর মুক্তি দিতে হবে এবং এই দেশ যাতে আর কোন লুটেরা ফাঁসিবাদীরা এইভাবে ফাঁসিবাদী শাসনে নিয়ে যেতে না পারে তার জন্য এই রাষ্ট্র ব্যবস্থা যাকে ফ্যাসিস্ট রাষ্ট্র ব্যবস্থায় পরিণত করা হয়েছে এই রাষ্ট্র ব্যবস্থার গণতান্ত্রিক সংস্কার করতে হবে শ্রমিক ভাই ও বোনেরা আপনারা যদি ঐক্যবদ্ধ না থাকেন সংগঠিত না থাকেন এবং এই চলমান ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে লড়াকু অগ্রবাহিনী হিসেবে আন্দোলনের নেতৃত্ব গ্রহণ না করেন আগামী দিনের যে বাংলাদেশ বাংলাদেশের যে রাষ্ট্র এবং যে সরকার আপনাদের দাবি আপনারা বাস্তবায়ন করতে পারবেন না কাজেই ঐক্যবদ্ধ হন এই কনভেনশনের উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশের সমস্ত শ্রমিকদের আজকে ঐক্যবদ্ধ করা এবং এই সরকারের পতনের জন্য দুর্বল আন্দোলন গড়ে তোলা গণঅভ্যুত্থান এই দেশে হয়েছে আগেও তার প্রধান শক্তি ছিল শ্রমিক এবং কৃষক তার সাথে ছিল ছাত্ররা আজকে শ্রমিকরা যদি রাজপথে নামে এই সরকারের পায়ের তলায় মাটি নেই তারা একদিনও থাকতে পারবে না এই দেশ লুটপাট করে তারা সরকার করে দিচ্ছে এই যে উন্নয়নের নামে বড় বড় প্রকল্প আমদানি রপ্তানির নামে কোটি কোটি হাজার কোটি লক্ষ কোটি টাকা তারা বিদেশে পাচার করে কিন্তু ওইখানেও শেষ হয় না গত ১৮ সাল থেকে এই ২৩ সাল ওই সরকারের প্রতিষ্ঠান টিসিবি বলছে চাল থেকে শুরু করে আমাদের দেশের সাধারণ মানুষ যে সমস্ত জিনিস কেনে চিনি লবণ তাদের তেল নুন আলু সমস্ত জিনিসের দাম প্রায় ৯০% থেকে ১৮০% পর্যন্ত বেড়েছে মানে এই যে গার্মেন্ট শ্রমিকরা এখন ২৫,০০০ টাকার জন্য লড়াই করছেন মজুরি হিসেবে আজ ৫ বছর আগে ৮,০০০ টাকা মজুরি বলা হয়েছে আজকে জিনিসপত্রের দাম বাড়ার কারণেই সেই টাকা ৮,০০০ টাকা এখন ৪,০০০ টাকার নিচে নেমে এসছে যদি ৮,০০০ টাকার প্রায় মূল্য দিতে হয় তাহলে অন্তত পক্ষে এখনই তাদের ১২-১৩,০০০ টাকা দিতে হয় ডলারের অবমূল্যায়নের ফলে এই টাকা ১৬,০০০ টাকা পর্যন্ত যাবে কাজেই যদি ডাবল বেতন বাড়ায় তবুও ৫ বছর আগের ৮,০০০ টাকা মজুরি থেকে যায় সবার বেতন বাড়ে শ্রমিকের বেতন বাড়ে না বরং বেতন বাড়ানোর পরেও দেখা যায় আসলে তার ক্রয় ক্ষমতা কমে যায় কোথায় পাবে তার স্বাস্থ্য কোথায় শিক্ষা অথচ এই শ্রমিকের রক্ত ঘামে এই বাংলাদেশের শান শৌকত যতটুকু বাড়ছে সেটা দেশের শ্রমিক হোক আর এই প্রবাসের শ্রমিক হোক বন্ধুরা আমার আগামী দিনের সরকার এই রাষ্ট্রে শ্রমিকের অধিকার শ্রমিকের ক্ষমতা প্রতিষ্ঠা করতে হলে আসুন ঐক্যবদ্ধ হই এবং এই সরকারকে ধাক্কা মেরে ফেলি এবং তারপরে ৩১ দফা রাষ্ট্র ব্যবস্থা সংস্কারের কর্মসূচি বাস্তবায়নের জন্য সংগ্রাম অব্যাহত রাখি সেই লড়াই আপনাদেরকে আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আবারও সালাম এবং শুভেচ্ছা